আইনি জটিলতার জেরে এসএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব নিতে নারাজ শুভ্র চক্রবর্তী। এসএসসিতে নিয়োগ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। গত বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল। সেদিন এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফাপত্র দেন সিদ্ধার্থ মজুমদার। ওই দিনকেই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় শুভ্র চক্রবর্তী। তবে এবার তিনি এই পদে আসতে নারাজ। এসএসসি নিয়োগ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। একাধিকবার তলব করা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও। অন্যদিকে আইনি নির্দেশিকার কারণে সেই পদ থেকে সরে যেতে হয়েছিল শুভশঙ্কর সরকারকে। জানুয়ারি মাসে এসএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন সিদ্ধার্থ মজুমদার। আচমকাই বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মুখোমুখি হওয়ার পরেই ইস্তফাপত্র জমা দেন সিদ্ধার্থ মজুমদার, আর তারপরেই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। দক্ষ একজনকে এই পদে নিয়ে আসার চিন্তাভাবনা করে শিক্ষা দফতর। সেই মতোই ওই পদে বসেন সমগ্র শিক্ষা মিশনের ডিরেক্টর ও আইএএস শুভ্র চক্রবর্তী। এবারই এই পদে প্রথমবার কোন আইএএস অফিসারকে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীকে এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু সূত্রের দাবি, এসএসসি নিয়োগ ঘিরে চলা বর্তমান পরিস্থিতিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চাননি তিনি। তিনি এখনো দায়িত্ব না নেওয়ায় কাজ চালিয়ে যেতে হচ্ছে পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। তৃণমূল জামানায় 11 বছরে 9 জন চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে। সেই চেয়ারম্যান নিয়োগ ঘিরেই এখন তৈরি হয়েছে নতুন করে জটিলতা। প্রতিদিনের মতো বুধবারও স্কুল সার্ভিস কমিশনে এসেছিলেন সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, আমাকে বলেছে কাজ চালিয়ে যেতে, তাই আমি রোজই অফিসে আসছি। সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, আরোহী নিউজ।